আমার জামাইয়ের হাতের বানানো এই চিকেন ফ্রাইটা কি যে মজা হয়। আমি যখন ডায়েটে থাকি তখন ও আমাকে এই চিকেন ফ্রাইটা করে দেয়, তাই আমি ভালোবেসে নাম দিয়েছি ডায়েট চিকেন। অনেকেরই ধারণা আছে যে ডায়েট করার জন্য যে খাবারগুলো, সেই খাবারগুলো খুব একটা মজা হয় না। এটা অনেকটা ভুল ধারণা। আমি ডায়েটের জন্য যে রেসিপিগুলো বানাই বা যে খাবারগুলো খাই, সেই সবগুলো খাবারই অনেক মজার হয়। এই চিকেন ফ্রাইটা করতে আমার জামাই খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করে। সেক্ষেত্রে কেউ ওজন কমাতে চাইলে বা ডায়েটে থাকলে এই চিকেন ফ্রাই রেসিপিটা খুবই কার্যকরী হবে। আর এত সামান্য মশলায় যে একটা চিকেন ফ্রাই এত মজা হতে পারে, এটা না খেলে আসলে বোঝা যাবে না। তো যাই হোক, চিকেনগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরা করে ভালো করে কেটে ধুয়ে দিয়েছি। তারপরে ও প্রথমে একটু সামান্য পরিমাণ আদা আর রসুন দিল, তারপরে একটু গুঁড়া মরিচ দিয়ে দিল। আর ডায়েটে থাকা অবস্থায় মরিচটা মানে ঝালটা একটু কম খাওয়াটাই বেটার। তারপরে দিয়ে দিল লবণ, আর এরপরে দিয়ে দিল গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নেওয়া হলো। আর মেখে নিয়ে এভাবে মেরিনেট করে প্রায় 3-4 ঘন্টার মতো রেখে দেওয়া হলো। আর এই মেরিনেশনের পরে যে কেউ চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারে, তাহলে আর প্রতিদিন কাটা ধোয়া বা মেরিনেশনের ঝামেলাটা থাকে না। আমি এটাই করি, এভাবে বক্সে করে ফ্রিজে রাখলে দেখা যায় বেশ কয়েকদিন এই চিকেনটা খাওয়া যায়। এই ডায়েট চিকেনটা আমি সন্ধ্যাবেলা বা রাতের বেলা বা রাতের খাবারের পরিবর্তে খাই। এর সাথে একটু সালাদ বা একটা ফল নিয়ে নিই, তাহলে আর রাতের খাবারটা খেতে হয় না, পেটটা একেবারেই ভরা থাকে। আর এই খাবারটা খেতেও এত বেশি টেস্টি হয় যে আসলে না খেলে বোঝা যাবে না। এই খাবারটার আরও কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন প্রথমত মশলা একেবারেই কম ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে বানানোটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে বানানো যায়, খুব কম তেলে ভাজা হয়। আমার জামাইকে দেখলাম যে চিকেন ফ্রাইটা ভাজার আগে দিয়ে ঠিক আগ মুহূর্তে ও এর মধ্যে একটু চালের গুঁড়া দিয়ে দিল, তারপরে আবার একটু মেখে নিল। বলল যে এই চালের গুঁড়াটা দিলে কিছুটা ক্রিস্পি হয় চিকেন ফ্রাইটা, খেতে ভালো লাগে। এটা আসলে একেবারে অপশনাল, এই চালের গুঁড়াটা না দিলেও হয়। তো সামান্য পরিমাণ তেল নিয়ে এর মধ্যে ভেজে নিল, তারপরে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানহা কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে খুব ভালোবাসে। আমার কাছে মনে হয় যে যে কোনো বাচ্চাকেই একটু সস দিয়ে চিকেন ফ্রাইটা খেতে দিলে সবাই পছন্দ করবে। তো এই ছিল আজকের রেসিপি। কেমন হলো জানাবেন কমেন্ট করে। যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম হেলদি রেসিপি যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন পেজটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।